এ পর্যায়ে মানচিত্রের মাধ্যমে আমরা জানব 8 নম্বর সেক্টর সম্পর্কে। সমগ্র কুষ্টিয়া, ফরিদপুর জেলার পশ্চিমাঞ্চল, খুলনা ও সাতক্ষীরা জেলার উত্তরাঞ্চল, মেহেরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ নিয়ে 8 নম্বর সেক্টর গঠিত ছিল। এই 8 নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল বেনাপোলে। এই সেক্টরের সাবসেক্টর 7টি। নিয়মিত সৈনিক সংখ্যা 3,311 জন, মুক্তিযোদ্ধা 8,000 জন। মোট মুক্তিযোদ্ধা 11,311 জন। 8 নম্বর সেক্টরের সেক্টর প্রধান ছিলেন 2 জন। সেক্টর প্রধান মেজর আবু ওসমান চৌধুরী 10 এপ্রিল 1971 সাল থেকে 17 জুলাই 1971 সাল পর্যন্ত, এবং পরবর্তীতে সেক্টর প্রধান মেজর এম এ মঞ্জুর 14 আগস্ট 1971 সাল থেকে 6 এপ্রিল 1972 সাল পর্যন্ত 8 নম্বর সেক্টরের সেক্টর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আট নম্বর সেক্টরের সাবসেক্টর ছিল 7টি। বয়রা সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা। হাকিমপুর সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন শফিউল্লাহ। ভোমরা সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন সালাউদ্দিন এবং ক্যাপ্টেন শাহাবুদ্দিন। লালবাজার সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ আর আজম চৌধুরী। বনপুর সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান। বেনাপোল সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন আব্দুল হাকিম। ক্যাপ্টেন তৌফিক ই ইলাহি চৌধুরী। শিকারপুর সাবসেক্টরের সাবসেক্টর প্রধান ছিলেন ক্যাপ্টেন তৌফিক ই ইলাহি চৌধুরী এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর।